দর্শক, রাজধানীর উত্তরা লকডাউনের আরো খবর জানবো সহকর্মী দীপু শিকদারের কাছ থেকে। আজ লকডাউনের নবম দিন চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা এলাকায়। উত্তরা পূর্ব থানার পাশেই কিন্তু একটি চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। ট্রাফিক বিভাগ থেকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে আমি যেটা দেখেছি যে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেটা দেখতে পাচ্ছি যে গতকাল শুক্রবার হওয়াতে কিন্তু যানবাহন এবং মানুষের চলাচল বেশ কমে গিয়েছিল, কিন্তু আজ ভোর থেকেই কিন্তু মানুষ ঢাকায় ঢুকছেন এবং বেড়েছে যানবাহনের সংখ্যাও। এই চেকপোস্টটি পরিচালনা হচ্ছে প্রতিদিনের মতো। এখানে কিন্তু গাড়িগুলোকে আটকানো হচ্ছে এবং তাদেরকে জেরা করা হচ্ছে যে কেন তারা রাস্তায় বেরিয়েছেন। যদি সঠিক কোনো উত্তর দিতে না পাচ্ছেন সেক্ষেত্রে আমরা এখানে জরিমানা করতে দেখেছি এবং কিছু মানুষকেও কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। এখানে একজন পুলিশ কর্মকর্তা আছে, সার্জেন্ট রাজুর সাথে। একটু জানতে চাবো যে আজকে গাড়ির ফ্লোটা অনেক বেশি, তো এই যে আপনারা যে দায়িত্ব পালন করছেন, আজকে আপনাদের চ্যালেঞ্জটা কী? আগামীকাল থেকে আপনারা জানেন যে আগামীকাল থেকে নতুন প্রজ্ঞাপন আসছে যে গার্মেন্টস এবং শিল্প কারখানা, রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো চালু করার সিদ্ধান্ত হয়েছে, যার কারণে আজকে কিছু গাড়ির পরিমাণ একটু বেশি অন্যদিনের তুলনায়। তারপরে আজকে ব্যাংক বন্ধ আছে যদিও, তারপরেও গাড়ির পরিমাণ একটু বেশি। আমরা চেষ্টা করতেছি অহেতুক যেগুলো ভিড় করতেছে এখানে চেকপোস্টে, তাদেরকে আইনে আওতায় আনার এবং প্রজ্ঞাপন অনুসারে ব্যবস্থা নেওয়ার। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই পুলিশ কর্মকর্তার কথা শুনছিলাম। এই উত্তরা ছাড়াও আমি যেটা বলছিলাম যে আমি বিভিন্ন স্থান ঘুরে এসেছি, সব এলাকাতেই কিন্তু বলা চলে যে মানুষের চলাচল বেড়েছে এবং বেড়েছে যানবাহনের সংখ্যা। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।